কিন্তু পুরো টেকনিকে আমেরিকা থেকে আইছে ভাই তারাও আমাদের সঙ্গে আছে আমি আপনাদের সঙ্গে যা কেন সবে আপনারা হাত জুড়ে আইয়া কইয়া কইলো যে ভাই এবার ওয়ামা রিলেশন করাইয়া আমরা সামনে বাবু আবার ফুল হবে এবার আমরা এই দেশের আসামের মাটি দেখিয়া বিষাক্ত সাম্প্রদায়িক রাজনীতি কমিউনিজম হরাইবার এটা আমরা মহাযুদ্ধ এটা ইলেকশন আজকে বাজার থেকে বাজার মানে পত্রিকা খান খুলিলে হিন্দু মানুষের মুখে আপনার বোঝা হচ্ছে হিন্দু মানুষের পত্রিকা খুলিলে মুসলমানের মুখে বোঝা হচ্ছে কি দাও কারণ দিনে দিনে তিলে তিলে আমার মধ্যে সিসা গলাইয়া যেরকম ঢুকায় এইরকম ভাবে কমিউনিজম তো ঢুকাইছে সমাজের কয়েকটা নেতা এইসব নেতা আপনারে এইসব মানুষের গতি দেখি পালাই বাড়ি ইলেকশন বাইর করো সাফার করো বাইর হই বন্ধু হই তারপর কাছে হাত জুড়ে বলি আমরা তোর থাকি কইবা আল্লাহ আছে ইমান বাদিলা তোমার ওয়ামা হইছে সামনবার আবার যাইবা এবার যেহেতু সরকার লাইন ধরে রয়েছে ওহা ঝুটা সরকার আর ইনের মাঝে আছে তোমার ওয়ামা মিটাইবার লাগি দে রাতে রাখান বলি তুমি তো বিশ্লা যাইবাই মানে আমরা রে বড় বিপদ পালাই আর এখন লোকে তাকে যদি প্রচার শেষ হইব সব পাই লোকের দুশ্মনী শেষ করবার আপনার মারবা না যে ভাই আছে যে লাইনে আছে খবর ভাটাই দে আমরা মাঝে ভাগ করাই না দোষী আন না কিন্তু পর জুড়ে আপনারা তরফ থাকি আমিও চাইয়া আপনারাও চাইবা যে আল্লাহ এবার আমরা হিন্দু মুসলমান সবে মিলে একবার আইলা আমাদের দেখাই যাবা কিনা কিনা পালা লাগেনি হিন্দু মতটা মুসলমান মতটা এইসব করতে আজকু দুনিয়ার এখন 75 বছর বাদে আমরা আবার তার হত্যা নেই আজকে হিন্দু মুসলমানের গুটর গোনা শেষ জাকির ভাই বিস্কুট দেয়া আর এটা সব ভাই আনতে আইল দেখিয়া আমরা লোকে আসবো আপনারা বিরোধ ধন্যবাদ আপনারা আমাদের সময় দিচ্ছেন ধন্যবাদ জয় বাহাদুর ইসলাম সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকে আমরা সময়ের স্বল্পতা আমরা সামনে আমরা মহাজোট গঠবন্ধনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ আমরা এপিসি সদস্য থেকে আজকে আমরা দল জয় উপস্থিত আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংগঠনিক আমার দুলুক ভাই আমার এই দিলওয়ার ভাই এবং আমার সিপিআই সিপিআইএম প্রত্যেক দলের বড় বড় পদাধিকারী প্রত্যেকে সুবক্তা ভালো বক্তা কিন্তু আপনারা সময় দিতে পারিয়েন না এই জন্য আপনার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইলাম আপনারা আগে দিয়ে আমরা নিশ্চয়ইভাবে আরো বহুত বড় বড় মিল মিটিং ম্যান মিটিং হইব আমরা গঠবন্ধন ডাকবো আমরা সবাই একলগে চলবো বক্তৃতা রাখবো লাগে সেও কিছু মনে হবে না এবার আমরা সবরে ওই কথাটা কইলাম এর সবে ক্ষমা করতাম ধন্যবাদ এখন আপনাদের সামনে আপনাদের প্রার্থী আপনাদের